নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত মানসী সরকার ভিলেজ স্কুলে। আজকে আমাদের বাড়ির পাশে একটু অনুষ্ঠান হচ্ছে, তো মাইকের আওয়াজ হচ্ছে, সেই কারণে ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে। তবুও ভয়েসটা দিচ্ছি, যদি কোনো অসুবিধা হয় ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তো আজকে আমি অন্যদিনের মতো আবারও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। তোমাদের দাদা ভাই বাজারে গেছিল, এই ভোলা মাছটা নিয়ে এসেছে। আজকে আমি এই ভোলা মাছটা ঝাল করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। আর এই রান্নাটা কিন্তু তোমরা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবে অল্প সময়ের মধ্যে। তো সবার প্রথমে আমি মাছটা কেটে নেবো, তারপরে রান্নাটা শুরু করে দেবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো বন্ধুরা দেখো, মাছটা অনেকটাই বড়, আর এই মাছটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তোমাদের দাদাভাইকে আমি একটা কচু পাতা আনতে পাঠিয়েছি, দেখো কচু পাতা আনতে গেছে। কচু পাতার উপরে মাছটা কাটবো, ওই কচু পাতাটার উপরে মাছ কাটবো। বন্ধুরা মাইকের আওয়াজটা কিন্তু প্রচন্ড আওয়াজ। মাছটা কেটে নিয়েছি, এবারে ধুয়ে নেব। মাছগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখান থেকে আমি চার পিস মাছ নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, মাখিয়ে নেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। মাছগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। ভোলা মাছের ঝাল কিন্তু তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। মাছগুলিকে খুব ভালোভাবে ভেজে নিলাম, এবারে উঠিয়ে নেব। মাছগুলিকে ভেজে উঠিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল রয়েছে, তেলের মধ্যে পেঁয়াজ দেব। আজকে কিন্তু আমি কম মশলা দিয়ে রান্নাটা করব, তোমরাও কিন্তু এইভাবে কম মশলা দিয়ে রান্নাটা করবে। মশলা কম হলে কি হবে, তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, কেটে রাখা টমেটো দিয়ে দেব, সামান্য পরিমাণে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে মরিচ গুঁড়ো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে নিয়েছি, আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে। এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, তবে অল্প জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু দিইনি। এবারে ঢাকা দিয়ে দেব। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম, এবারে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব উনুনে আঁচটা কমে রেখে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে দেখে নেব। বন্ধুরা ভোলা মাছের ঝাল কিন্তু হয়ে গেছে, এবারে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা প্রত্যেকদিন তোমাদের দাদা ভাই খায়, আজকে বললো তুমি খেয়ে দেখো কেমন হয়েছে মাছের ঝালটা। তো আমি একটু খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধু, খুব সুন্দর। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বলছিল আমি খাবো না, আমি ওকে একটু গালে দিচ্ছি। কেমন হয়েছে বলবে, কেমন হয়েছে তুমি বলো। সুপার, নদীর মাছ আর ঝাল করেছি বলে বেশি ভালো লেগেছে বলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো টাটা।